সকাল 8টার কিছু পরে একটা বিস্ফোরণ হয়েছে, এবং সেখানে আমি যেটা প্রথমে শুনেছিলাম যে কোনো অক্সিজেন সিলিন্ডার বাস্ট করেছে, ঘটনাটা তার নয়, কেউ কোনো বিস্ফোরক ওখানে রেখে গিয়েছিলেন এবং সেই বিস্ফোরক রাখার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে বলে এখন অব্দি আমার কাছে খবর। আমরা তদন্ত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি এবং আগামী কালের মধ্যে একটা রিপোর্ট দিতে বলেছি, রিপোর্ট পেলেই আমি বিস্তারিত জানতে পারবো যে ঘটনা কি ঘটেছে। আর একথা এখন আমি রোগীদের আশ্বস্ত করতে চাই যে আমরা প্রত্যেকই আউটডোর খুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছি এবং আউটডোর নর্মাল যেরকম প্রতিদিন যেরকম হয় তেমনি আউটডোর খোলা থাকবে এবং আউটডোরে কাজ হবে। রোগীদের আশ্বস্ত করতে চাই যে এ ধরনের বিস্ফোরণ হয়েছে যদিও, কিন্তু এখানে বোম স্কোয়াড এবং পুলিশ ঘুরে গেছে এবং অন্যান্য জায়গা ঘুরে দেখে গিয়ে আমাদের যে রিপোর্ট দিয়েছে তাতে আমরা রোগীদের আশ্বস্ত করতে চাই যে এখন কোন রকমের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। সুতরাং নর্মালসি ফিরে আসছে এবং একজনের একটুখানি চোখে তিনি আঘাত পেয়েছেন, আমাদের একজন সাফাই কর্মী, তাকেও স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেখানে ভর্তি করা হয়েছে আই ওয়ার্ডে এবং সেটা দেখা হচ্ছে। আমরা একটা তদন্ত করতে বলেছি, তদন্তে যদি আমরা দেখি যে কেউ এখানে দোষী এবং ভেতর থেকে কিছু সাবোটেজ করার জন্য করা হয়েছে তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নিতে এতটুকু কিছু পা হব না, এটা খুব ক্লিয়ার করে বলতে চাই। এবং আমরা ঘটনাটা লঘু করে দেখছি না, আমরা ঘটনাটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। হাসপাতালের মধ্যে এরকম একটা বিস্ফোরণ হওয়া এটা কখনোই অভিপ্রেত নয় এবং কেন হয়েছে কি হয়েছে সেটা রিপোর্ট পেলে আমি বিস্তারিত জানাতে পারবো।